আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ কর্মী সম্মেলন সভাপতি, কর্মী সম্মেলনের নেতৃবৃন্দ, দরবার সুফি উলামায়ে কেরাম, আগত নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, আমরা বক্তা মানুষ আর মাইক ফাইলে আমাদের হুঁশ কম থাকে, অতএব বক্তৃতা নয় হাজির বন্দার গোনা মাফ। আমি আপনাদের জিজ্ঞাসা করব একটি কথা, জবাব দিবেন, হাত উঠাইয়া সম্মতি জানাবেন। মিয়া ভাইজান, হুজুর কেবলা জানের স্থলাভিষিক্ত সবাই জানেন, কারা কারা জানেন সবাই? মিয়া ভাইজান যদি কোনো হুকুম আমাদেরকে দেন, আমরা মানতে পারবো কি? আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। একটি কথা, বাগদাদ শরীফে খলিফা হারুন রশিদের দরবারে একজন জাস্টিস ছিলেন, তার নাম ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ। উনি কাজী হারুন রশিদের দরবারে, বাগদাদের কাজী, ওনার দরবারে নিয়মিত একজন লোক আসা যাওয়া করতো, কিন্তু কোনো কথা বলতো না। তো ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ জিজ্ঞাসা করলেন, মিয়াজি, আপনি নিয়মিত আসেন, কোনো কথাই কেন বলেন না? বলছে, আমার তো একটু বালা কথা স্মরণ করে দিলেন, ঠিক আছে, আমি আপনাকে জিজ্ঞেস করি, আপনি বাগদাদের কাজী ইমাম আবু ইউসুফ, আপনাকে একটা মাসলা জিজ্ঞেস করি। বলছে, মাসলাটা কি? বলছে, ইফতারের সময় কখন? বলছে, বেলা ডোবার পরে। বেলা ডোবার পরে? তুনি বললেন, রাত্র 10টার পরেও যদি বেলা না ডুবে, তবে ইফতার কর্ম কবে? তুই মা মাবু ইউসুফ একটু হাসলেন, বলছেন, আপনার কথা বলার চেয়ে চুপ থাকাই অনেক ভালো। কথা বলার চেয়ে আমি হুজুর কেবলা জান যেদিন বনানীতে শরীয়তে বিদায় নিলেন, ওদিন রাত্রি ছিলাম, মিয়া মামা আমাকে বললেন, নফল নামাজের মোনাজাত আপনি করেন। শেষে বাসায় চলে গেলাম, ওই রাত্রেই হুজুর কেবলা শরীয়তে বিদায় নিলেন। মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার থেকে এই কন্টিনিউ 18 বছর বনানী পাক দরবার শরীফে খতিবের দায়িত্বটা আমি মুফতি আব্দুর রাজ্জাক ওসমানি পালন করছি, অবশ্যই আপনারা জানেন, ঠিক নয় কথাটা? এখন বলবো, মিয়া ভাইজান, মেজু ভাইজান, আপনারা খেজুর খান, খেজুরের বিচিটা নিচে অ্যাটাচড, উপরের দিক দুই বাক, নাকি? তো ওনারা একজন আরেকজনের পরিপূরক। মিয়া ভাইজান কর্মী গঠন করার জন্য হুকুম দিয়েছেন, এর আগে দরবার শরীফে আপনারা অনেক প্রবীণ জাকির আসছে, মাটি কাটছেন, অনেক খেদমত করছেন, ঠিক না? এটাকে একটু সমন্বয় করার জন্য এই হুকুমটা দেওয়া হচ্ছে, কিন্তু এই হুকুম নিয়া মাঠে ময়দানে কিছু কথাবার্তা আছে, আছে না? ওদিকে আমি যাচ্ছি না, যেহেতু এখন লম্বা বক্তৃতার সময় নয়, শুধু এতটুকুই বলবো, যেহেতু মিয়া ভাইজান হুজুর কেবলার স্থলাভিষিক্ত, হুজুর কেবলা জানের স্থলাভিষিক্ত যিনি সাজ্জাদে নেছেন, হুজুর কেবলা জানের প্রতিনিধি, হুজুর কেবলা জানের শরীয়ত এফসেন্সে সমস্ত তরিকতের কার্যক্রম তিনি করবেন, এবং পার্টিরও সর্বোচ্চ নীতি নির্ধারক তিনি। তিনি যখন একটা হুকুম আমাদেরকে করবেন, এটা বিনা বাক্যে আমাদেরকে মানা, জোরে আওয়াজ দিয়ে বলেন। আর যারা জানতে চান, মিয়া ভাইজান সর্বক্ষণ বনানী থাকেন, আমরাও আছি, সমন্বয়কারীরাও আছে, যেমন আবু ইউসুফের কথা বললাম, যে আপনার না বলাই কথা উচিত ছিল, আপনার না জানা কথাটা আমাদের সামনে বলবেন, মিয়া ভাইজানের উত্তর দিবেন, এটা ফয়সালা হয়ে যাবে। এছাড়া জাকের এক ভাই আরেক ভাই 70 গুণের মহব্বত, মাঠে ময়দানে নিজেদের ভিতরে কথা কাটাকাটি বলাটা আজকে কর্মী সম্মেলন থেকে আমি আপনাদেরকে
জোড়হাত করে অনুরোধ করলাম, আমরা বিশ্বওয়ালীর মরিদ, আর আমাদের তরিকতের সবচেয়ে বড় সবক হলো আদব। আদাবু খাইরু মিনা যাহাবি ওয়াল ফিদ্দা, আদব স্বর্ণ রূপার চেয়েও বেশি দামি। অতএব আল্লাহ পাক তাবারক তাআলা আজকে কর্মী সম্মেলনকে কবুল করেন, আমরা যেন মেয়েমাইজানের হুকুমরা যথাযথ মর্যাদায় পালন করতে পারি, আল্লাহ পাক তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।